ওম শান্তি। বিশ্ব কল্যাণকারী মঙ্গলময় নিরাকার পরমাত্মাঙ্কর বিশ্ব সেবাধারী শ্রেষ্ঠ আত্মিক সন্তান মানঙ্কু শুভ সকালর শুভ অভিনন্দন, সুপ্রভাত, সুস্বাগতম। গোটিয়ে রাজ্যরে জনে রাজা থিলে, সে জনে প্রজাবৎসল রাজা মধ্য থিলে। থরে শিকার উদ্দেশ্যরে জঙ্গল যাইথান্তি, সেঠারে সে জনে অপরূপা যুবতীঙ্কু দেখি বিমোহিত হই নিজর পত্নী রূপে গ্রহণ করে নেলে, যিয়ে কি জনে সাধারণ চাষীর কন্যা থিলে। রাজা রাণীঙ্কু এতে ভল পাউথিলে যে তাঙ্কর কৌণসি কথাকু কাটি পারুনথিলে। এণে সাধারণ গরিব কন্যারু রাজরাণী হই তথাকথিত রাণীঙ্কর অহংকার দিনকু দিন বড়িবাকু লাগিলা। সে অযথা রাজকার্যরে হস্তক্ষেপ করিবাকু লাগিলে। প্রথমে প্রথমে রাজা এহাকু হালুকা ভাবে গ্রহণ করুথিলে, কিন্তু সীমা টপিলা সেতেবেলে যেতেবেলে রাণীঙ্কর আদেশরে রাজকোষকু বৃদ্ধি করিবা পাই সাধারণ জনতাঙ্ক ঠারু জোর জবরদস্ত অর্থ আদায় করাগলা। প্রজা মানে ত্রাহি ত্রাহি ডাকিবাকু লাগিলে, যেহেতু রাণীঙ্কর কিছি তোষামদকারী যেউমানে নিজর ফাইদা পাই রাণীঙ্কু এই কার্যরে সম্পূর্ণ সহযোগ করুথিলে এবং রাজাঙ্কু মিছরে সবু কিছি ঠিকঠাক চালিছি বলি সমাচার দেউথিলে, কিন্তু প্রজা মানে মেলি করি রাজাঙ্কু গুহারি করিবাকু রাজসভারে আসি পৌঁছিলে। রাজা সবু জানিপারি রাণীঙ্কু ভর্সনা করিবা সহিত তাঙ্কু রাজ্যরু তড়ি দেলে, এবং রাজা মধ্য অনুতাপ কলে কি মু তার রূপরে সিনা বিমোহিত হইগলি, পরন্তু সে রাণী পদবাচ্য কি নুহে সে কথা দেখিলি নাহিঁ, যাহার ফল হেলা ওলটা। এই কাহিনীটি কহিবার উদ্দেশ্য হেউছি বর্তমান সারা বিশ্ব মধ্য সেই অবস্থা দেই গতি করুছি। সমাজর অবস্থা এপরি হই যাইছি যেউঠি বাড় ফসল খাই যাউছি, এ কথা সমস্তে প্রায় অনুভব করুথিবে। ভগবান কহুছন্তি, মিঠা সন্তানগণ, নুয়া দুনিয়ারে উচ্চ পদ পাইবাকু হেলে আত্মারে জ্ঞানরূপক পেট্রোল ভরি চাল, কারণ আত্মা জন্মমরণ চক্ররে আসি আসি এই সৃষ্টি চক্ররে বিভিন্ন নাম রূপ আদি ধারণ করে শক্তিহীন হয়ে যাইছি। সকালু সকালু উঠি নিরাকার শিব বাবাঙ্কু মনে পকাও, জন্ম জন্মান্তরর ওলটা কর্ম করি করি বিকর্মর বোঝ মুন্ড উপরে অছি, যোগবল দ্বারা তাহাকু সমাপ্ত কর। আউ কৌণসি ওলটা চালিচলনি বা ওলটা কর্ম যেপরি ন হুয়ে সেথিপ্রতি ধ্যান দেবা জরুরি অটে। ভগবান কহুছন্তি, মু সমস্তঙ্কর জন্মপত্রকু জানি সুদ্ধা শুনাউ নাহিঁ, কারণ মু তোমার পিতা, শিক্ষক, সদ্গুরু। মোর কর্তব্য হেউছি তুমমানঙ্কু শিক্ষা দেই সুধারিবা, বাকি তুম ভিতরে কোন অছি এ কথা শুনেইবা মোর কাম নুহে।
ମୁଁ ଆସି ତୁମ ଆତ୍ମାମାନଙ୍କୁ ଜ୍ଞାନ ରୂପକ ଇଞ୍ଜେକ୍ସନ୍ ଦେଇ ପାଞ୍ଚ ବିକାର ରୂପୀ ରୋଗକୁ ଦୂର କରିବା ହିଁ ମୋର କାର୍ଯ୍ୟ, ଶାରୀରିକ ରୋଗ ନୁହେଁ। ଯେଉଁ ସନ୍ତାନମାନେ ଜ୍ଞାନକୁ ଭଲ ଭାବରେ ବୁଝୁଛନ୍ତି, ଅର୍ଥାତ୍ ସଚ୍ଚା ସଚ୍ଚା ସଙ୍ଗମ ଯୋଗୀ ବ୍ରହ୍ମା ମୁଖବଂଶାବଳୀ ବ୍ରାହ୍ମଣ, ସେମାନେ ଏଇ ପୁରୁଣା ଶରୀରକୁ ଛାଡ଼ିବା ପାଇଁ ଭୟ କରିବେ ନାହିଁ। କାହିଁକି ନା ସେମାନଙ୍କର ବୁଦ୍ଧିରେ ଅଛି କି ଆମେ ଆତ୍ମା ଅବିନାଶୀ ଅଟୁ। ଯଦିଓ ପୁରୁଣା ଶରୀର ଚାଲିଯାଉ, କିନ୍ତୁ ଆମକୁ ତ ମୂଳ ଘର, ଆତ୍ମିକ ଘର, ଶାନ୍ତିଧାମକୁ ଫେରିବାକୁ ହେବ। ଆମେ ଅଶରୀରୀ ଆତ୍ମା, ବାକି ଏଇ ଶରୀରରେ ଥାଇ ବାବାଙ୍କ ଠାରୁ ଜ୍ଞାନ ଅମୃତ ପାନ କରୁଛୁ। ସେଥିପାଇଁ ବାବା ବରଦାନ ଦେଉଛନ୍ତି, ସନ୍ତାନମାନେ ଚିରଞ୍ଜୀବ ହୁଅ। ଯୋଗ୍ୟ ସେବାଧାରୀ ହେଲେ ତୁମମାନଙ୍କର ଆୟୁଷ ବଢ଼ିବ। ଯୋଗ୍ୟ ସେବାଧାରୀ ସେଇମାନଙ୍କୁ କୁହାଯାଏ ଯିଏ ନିଜର ପ୍ରଥମେ ସେବା କରିଥାଏ, ଅର୍ଥାତ୍ ନିଜକୁ ଏଇ ଶରୀରଠାରୁ ଭିନ୍ନ ଆତ୍ମିକ ସ୍ଥିତିରେ ରହିବାର ଅଭ୍ୟାସ କରିଥାଏ ଏବଂ ଅନ୍ୟମାନଙ୍କୁ ମଧ୍ୟ ଏଇ ଆତ୍ମିକ ସ୍ଥିତିର ପାଠ ପଢ଼ାଇଥାଏ। ଯେପରି ଅନେକ ସମୟରେ ପିଲାଦିନର ଆନନ୍ଦମୟ ମୁହୂର୍ତ୍ତଗୁଡ଼ିକ ମନରେ ଖୁସି ଭରି ଦେଇଥାଏ, ସେହିଭଳି ଶିବ ବାବା କହୁଛନ୍ତି, ଈଶ୍ୱରୀୟ ପିଲାଦିନକୁ କେବେ ଭୁଲିଯାଅ ନାହିଁ। ଅର୍ଥାତ୍ ଏଇ ଜ୍ଞାନ ମାର୍ଗରେ ଯେବେ ଯେବେ ପାଦ ଥାପିଲ, ସେବେ ମନରେ ଯେଉଁ ଉମଙ୍ଗ ଉତ୍ସାହ ଭରି ରହିଥିଲା, ତାହାକୁ କେବେ ବି ଭୁଲ ନାହିଁ। ଦୁଃଖହର୍ତ୍ତା ସୁଖକର୍ତ୍ତାଙ୍କର ସନ୍ତାନ ହିସାବରେ ତୁମେ କାହାକୁ ମଧ୍ୟ ମନ ବଚନ କର୍ମରେ ଦୁଃଖ ଦେବା ଉଚିତ ନୁହେଁ। କର୍ମମୟ ଦୁନିଆରେ ସମସ୍ତଙ୍କୁ କର୍ମର ଭୋଗକୁ ଭୋଗିବାକୁ ହିଁ ପଡ଼ିବ, ତେଣୁ ଏଥିରେ ଡରିବାର ନାହିଁ। ଖୁସି ଖୁସିରେ ପୁରୁଣା ହିସାବ କିତାବକୁ ଯୁକ୍ତ କରିବାର ଅଛି। ପୁରୁଣା ସଂକଳ୍ପର ବଶୀଭୂତ ହୋଇ କୌଣସି ବି କୁକର୍ମ କରିବା ଉଚିତ ନୁହେଁ। ଉତ୍ତମ ଗୁଣ ଧାରଣ କରିବା ଦରକାର। ମୁଁ ଆସିଛି ତୁମମାନଙ୍କୁ ମନୁଷ୍ୟରୁ ଦେବତା କରିବା ପାଇଁ, ତେଣୁ ଦୈବୀ ଗୁଣ ଧାରଣ କରି ଦେବତାଙ୍କ ଭଳି ପ୍ରତ୍ୟେକ କଥାକୁ ଇଶାରାରେ ବୁଝିଯିବା ଦରକାର। ମୁଖ ଦ୍ୱାରା କହିବାର ଆବଶ୍ୟକତା ନାହିଁ। ବେହଦ ପିତାଙ୍କର ବେହଦ ସମ୍ପତ୍ତିର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଅଧିକାରର ନିଶ୍ଚୟ ଏବଂ ନିଶାରେ ରହୁଥିବା ସର୍ବଶ୍ରେଷ୍ଠ ସମ୍ପତ୍ତିବାନ ହୁଅ। ଯେହେତୁ ସ୍ୱୟଂ ସର୍ବଶକ୍ତିବାନ ଭଗବାନ ତୁମର ପିତା ଏବଂ ଏହି କଲ୍ୟାଣକାରୀ ପୁରୁଷୋତ୍ତମ ସଙ୍ଗମ ଯୁଗରେ ହିଁ ଭଗବାନଙ୍କ ଠାରୁ ସର୍ବଶ୍ରେଷ୍ଠ ସମ୍ପତ୍ତିବାନ ଭବର ବରଦାନ ମଧ୍ୟ ମିଳୁଛି। ଯଦି ସଦାସର୍ବଦା ସଜାଗ ରହିବ, ତେବେ ଅବହେଳାପଣିଆ ସମାପ୍ତ ହୋଇ ଭଗବାନଙ୍କ ଠାରୁ ପ୍ରାପ୍ତ ସର୍ବସମ୍ପତ୍ତିର ଅଧିକାରୀ ହୋଇପାରିବ। ଆଚ୍ଛା, ଆଜି ପାଇଁ ଏଇଠାରେ ଆମେମାନେ ବିରାମ ନେବା। ଆସନ୍ତାକାଲି ପୁନଶ୍ଚ ଆମେମାନେ ସେହି କଲ୍ୟାଣକାରୀ ପରମାତ୍ମାଙ୍କର ଆଉ କିଛି ଅମୂଲ୍ୟ ମହାବାକ୍ୟ ଉପରେ ଆଲୋଚନା କରିବା। ଓମ୍ ଶାନ୍ତି, ଓମ୍ ଶାନ୍ତି, ଓମ୍ ଶାନ୍ତି।